আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ইউটিউব রিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ। টরয়েডাল ট্রান্সফর্মার পার্ট ওয়ানের পর পার্ট টু ধারাবাহিকভাবে নিয়ে এসেছি আপনাদের সামনে। আজ আমি দেখাবো ধারাবাহিকভাবে কি করতে হয়। আসুন কাজে চলে যাই। এখন আমি এই কোডটাকে কটন টেপ দ্বারা পুরোটা মলাট করে নেব। কটন টেপ দ্বারা পুরো কোডটাকে আমি প্যাকেট করে নেব। দেখেন কিভাবে প্যাকেটটা করতে হয়। এভাবে একের পর এক হাফে হাফে ধরতে হবে। কটন টেপ অর্ধেক করে রাখতে হবে, অর্ধেক টেপের উপরে তুলে দিতে হবে। তো ভিউয়ার্স, আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি আপনাদের বোঝার স্বার্থে ভিডিওটা খুব ছোট ছোট আকারে পুঙ্খানুপুঙ্খ রূপে এ টু জেড তুলে ধরেছি। আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন, তাহলে অবশ্যই আপনারা বিষয়টা এবং কাজটা সম্পূর্ণরূপে বুঝতে পারবেন। আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার কটন টেপ পেঁচানো শেষ। তো বন্ধুরা, আমি আপনাদেরকে যেভাবে বলেছি এবং যেভাবে দেখতেছেন ঠিক সেভাবে আপনারা ধারাবাহিকভাবে সুন্দরভাবে কটন টেপটা দ্বারা পুরো কোডটাকে প্যাকেটিং করে ফেলবেন। এখন দেখেন কোডটা কিন্তু আগের পর্যায়ে নাই। টেপ পেঁচানো শেষ হলে সুপার গ্লু আটা দিয়ে টেপটাকে আটকিয়ে নেব। তারপর এই পুরো টেপটাকে আমি বার্নিশ করব। পুরো টেপটাকে বার্নিশ করতে হবে, কোডটাকে, পুরো কোডটাকে ভালোভাবে বার্নিশ করতে হবে। আপনারা ঠিক একইভাবে কাজ করবেন। এটার দ্বারা আপনারা ব্যাটারি চার্জারও তৈরি করতে পারবেন, সাউন্ড সিস্টেমের ট্রান্সফর্মারও তৈরি করতে পারবেন। শুধু সিস্টেম একই কিভাবে কাজ করতে হয় সেটা আপনাদের সামনে তুলে ধরেছি। এখন এভাবে ভালোভাবে টেপ করতে হবে। আমি আবারও আপনাদেরকে বলতেছি, আপনারা যারা আমার চ্যানেলটা নতুন দেখতেছেন, আমার ভিডিওগুলো নতুন দেখতেছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অন্যদের দেখার জন্য বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার জন্য চেষ্টা করব। তো এখানে আরেকটা কথা বলে রাখি, হিন্দি সিনেমা যেমন শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে কিছু বোঝা যায় না, ইলেকট্রিক কাজও ঠিক একই রকম, শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে কিছুই বোঝা যাবে না। এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। এই জন্য আপনাদের সুবিধার্থে আমি ভিডিওগুলো এখন অনেক ছোট করেছি। এর আগে হয়তো ভিডিওগুলো আমি 10 মিনিট, 12 মিনিট, 14 মিনিট করেছিলাম। অনেকে হয়তো এভাবে অত সময় অপচয় করে দেখে না, তাই যার ফলে এখন ভিডিওর ওয়াচ টাইমটা একটু কমাই নিয়ে এসেছি। তো আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার সঙ্গে থাকবেন, তাহলে আপনারা অবশ্যই কিছু বুঝতে পারবেন। বার্নিশ করার ঠিক 6 থেকে 7 ঘন্টা পর, কোটটা শুকানোর পর আবার লেদার ওয়েট পেপার অথবা ফাইবার, অনেকে এটাকে লেদার ওয়েট পেপারও বলে, আবার এটাকে কেউ কেউ ফাইবারও বলে, এটা দ্বারা আবার পুনরায় ল্যামিনেটিং করতে হবে। সবাই দেখতে থাকুন। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।